পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেইন কলিং মিডিয়ার সকল দর্শকদের নমস্কার। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, ক্যাম্পেইন কলিং এ স্বাগত। সজলদা, সব কিছুর মধ্যে রাজনীতি তো চলতেই থাকে, রাজনীতি ভয়ঙ্কর, হ্যাঁ, তো রাজনীতি ছাড়া কিছু করা যাবে না। আমি একদম প্রশ্নে আসছি যে বিধানসভা নির্বাচনের পর অনেক দলবদলুরা এসেছিল বিজেপিতে, সব্যসাচী দত্ত আবার যোগদান করলো তৃণমূলে এবং বিধানসভার কক্ষের ভেতরে, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? বিধানসভার ভোটের আগে আমিও দল পাল্টেছি। যারা আমাকে উৎসাহিত করেছিলেন, সব্যসাচী দা, মানে ওহিদা বলি আমি, তিনি তাদের অন্যতম। এখন শুধুই যদি পাওয়ার জন্য আসার না পেলেই যাওয়া, এই আসা যাওয়াটা যদি হয় তাহলে মানুষের কাছে বড্ড ছোট হয়ে যেত। আসলে আজকে যারা রাজনীতি করেন তারা মানুষের মধ্যে থাকার চেষ্টা করেন না। জননেতা, অর্গানাইজেশন লিডার্স, যেটা আমরা সোমেন মিত্রকে দেখেছিলাম, যেটা আমরা প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দেখেছিলাম, যেটা আমরা সুব্রত মুখার্জিকে এক সময় দেখেছিলাম, সেগুলো হওয়ার চেষ্টা করেন না। এখন লোকে নেতা হয় না, এখন লোকে পদ পায়, এখন লোকে বিধায়ক হয়, এখন লোকে কাউন্সিলর হয়, এখন লোকে এমপি হয়, বাট নট আ লিডার। শুভেন্দু ইজ আ লিডার। ও চলে গেলে ওর সঙ্গে 2000 লোক যাবে, 20,000 লোক যাবে, 2 লক্ষ লোক যাবে, কিন্তু যাবে। কিন্তু এই সব্যসাচী দাদা চলে গেলে ওর সঙ্গে ও ড্রাইভারটাও যাবে না। শুনতে খারাপ লাগবে, আমি ওই দাকে ভালোবাসি, আজও বাসি কালও বাসবো, কিন্তু এই যে শুধু পেলাম পেতে আসা আর না পেলে চলে যাওয়া, এটা বোধ হয় খুব একটা ভালো লাগে না। আর মানুষ এগুলোকে ভালোভাবে নেয় না। ঠিক আছে, আমরাও দল বদল করেছি, কিন্তু আমি কিছু পেলাম না, আমি চলে গেলাম অমনি পরের দিন, 6 মাসেও যাইনি, এটা কেমন লাগে না? এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু থাকে না। বিধানসভার কক্ষের মধ্যে একটা রাজনৈতিক দলের পতাকা হাতে নেওয়া কি বলবে? ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে প্রথম, মমতা ব্যানার্জি সব কিছুতেই প্রথম হন ইতিহাসে। উনি সবসময় নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আর ইতিহাস দু ধরনের মানুষকে মনে রাখে, এক হচ্ছে সবচেয়ে ভালো মানুষ আর সবচেয়ে খারাপ নিরর মতো মানুষ। এই ধরনের মানুষ ছাড়া ইতিহাস কাউকে মনে রাখে না। মমতা ব্যানার্জিকে নিশ্চয়ই মনে রাখবে এই ধরনের কার্যকলাপের জন্য। হাইকোর্ট তো আগেই বলেছে যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন, তো এটাই শাসকের আইন যে বিধানসভায় হাতে পতাকা তুলে দেবে। এ ভাবতে লজ্জা করে, মানে ওই যে মোটা সোটা লোকটা যে পতাকা হাতে তুলে দিল, সে আসলে উঠে অত বড় ওই কি সব বলেছে না মদনদা, কুমড়ো ফুমড়ো ও চেহারা হয়ে গেছে ওরকম, উঠে গিয়ে যে পাশে গিয়ে কোথাও রাস্তায় দাঁড়িয়ে পতাকাটা দেবে, সেইটাও তার মধ্যে বোধ হয় শরীরে শক্তি নেই। এই হচ্ছে অবস্থা। সজলদা, ন্যাশনাল মানে বিজেপির ন্যাশনাল কমিটির যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে কিন্তু সেই পুরনো লোকই বহাল, কিন্তু আমরা বিধানসভা ভোটে দেখেছি যে বিজেপির ভরাডুবি হওয়ার পর কিন্তু তাদের ওপর দায়িত্ব ছিল এবং সেই দায়িত্ব আবার তারা পেলেন কৈলাস বিজয়বর্গজী, অরবিন্দ মেনন এবং অমিত মালব্যজী। কি বলবেন এই বিষয়টাকে, কি কিভাবে দেখ? আমি তো বুথ কমিটির লোক, সর্বভারতীয় স্তরের কথা আমি কি করে বলবো, আমি একেবারেই আদার ব্যাপারী। এই জাহাজের বড় বড় খবর কি আমরা বলতে পারি? আমরা হলাম আদার ব্যাপারী, ওই সব বড় বড় জাহাজের ব্যাপার ওর খবর আমি কোত্থেকে পাবো? আমরা বুথ কমিটির লোক, আমরা বুথে লড়ি, রাস্তায় আমরা থাকি, এগুলো সর্বভারতীয় স্তরের ব্যাপার। বড় নেতারা আছেন, তারা অনেক বেশি বোঝেন, জানেন, সত্যিকারে তারা অ্যানালিসিস করেন, তারা বুঝেছেন একটা ম্যাচ হারলেই যে সঙ্গে সঙ্গে সেই ম্যাচের সেই টিমের সবাইকে বরখাস্ত করে দিতে হবে, এরম করলে বাকি সারা দেশেও তার এফেক্ট পড়তে পারে, কেউ রিস্ক নিতে চাইবে না, কেউ দায়িত্ব নিতে চাইবে না। না, আমি কি ব্যাপার না ব্যাপার বলতে পারবো না, আমার তো এইসব নিয়ে কোনো বক্তব্য নেই। আমরা কনস্টেবল লোক, অফিসার যা অর্ডার দেবে আমরা লড়ব। সজলদা, বাবুল সুপ্রিয় কিন্তু প্রথম লাইনে বসতে পারেনি বলে পদত্যাগ করলেন, ওনার কোথা থেকে অভিমান, এবং তৃণমূলে যোগদান করলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সামনে আরও 4টে কেন্দ্রে উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যে কিন্তু বাবুল সুপ্রিয়র নাম নেই, এবং প্রশ্ন উঠছে বারবার যে তৃণমূলও বাবুলকে সেই লাস্ট বেঞ্চেই বসালো, তাহলে কি বলবেন, এটাকে কিভাবে দেখুন? আমার অনেকগুলো প্রিয় মানুষের মধ্যে বাবুলদা আমার একটা অন্যতম প্রিয় মানুষ। এই আপনারা যখন প্রশ্ন করেন তখন আমি বিড়ম্বনায় পড়ি,
কিন্তু যখন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি দল আমাকে যখন দলের মুখপাত্র বানিয়েছে তখন তো আমায় বলতেই হবে, এটা হবারই ছিল। কিন্তু বাবুলদার সঙ্গে হবার ছিল এটা আমি ভাবতে পারিনি, মানে বাবুলদা যে এই সিদ্ধান্তটা নেবেন আমি ভাবতে পারিনি। আর বাবুলদা এগুলো সবই জানতেন, আমার থেকে ভালোই জানেন উনি। খারাপ লাগে এগুলো যখন এই প্রশ্নগুলো ওঠে, কারণ বাবুলদা একটা স্বচ্ছ ইমেজে রাজনীতিতে, আমি আগেও বলেছি যে রাজনীতিতে বর্তমানে স্বচ্ছ ইমেজের লোকেদের খুব অভাব। বাবুলদা কিন্তু একদম স্বচ্ছ ইমেজের লোক ছিলেন। তো সেই লোকটার কেউ যখন এই ধরনের আলোচনা হয় পাড়ায় রাস্তায় শুনতে হয়, কখনো কখনো আমাদেরও বলতে হয়, পক্ষে বলার জায়গা নেই, খারাপ লাগে, খারাপ লাগে। আরজিগড়ে জুনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলন করছেন এবং এমন পরিস্থিতি হয়েছে যে অধ্যক্ষকে আটক করা হয়েছে, অধ্যক্ষ বাধ্য হয়ে ছুটে পালিয়েছে এবং তার পিছনে পড়ুয়ারা ছুটছে। কি বলবেন, এরকম দৃশ্য আমাদের দেখতে হচ্ছে পশ্চিমবাংলায়? সর্বত্রই এরকম দৃশ্য হচ্ছে, সর্বত্রই এরকম দৃশ্য হবে। আমি আগেও বলেছি এই ফেডারেল স্ট্রাকচারে ভারতবর্ষের মতন জায়গায় যদি নেতারা, নেতা মানে যারা মন্ত্রী বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য যেই হোক না কেন, তারা যদি সঠিক পদক্ষেপ না নেয়, সঠিক পথ প্রদর্শক না হয়, তাহলে সমাজের সব কিছুই ধীরে ধীরে এইভাবেই ভেঙে পড়বে। হ্যাঁ, আপনারা দেখছেন না যে লোকে কোথাও দুয়ারে সরকারের পেছনে ছুটছে, কোথাও মা লক্ষ্মী ভাণ্ডারের পেছনে ছুটছে, কোথাও পুলিশের পেছনে ছুটছে, কোথাও আবার লোকে এরকম অধ্যক্ষের পেছনে ছুটছে। যাই হোক, দুর্ভাগ্যজনক, শুনুন, এটা সামাজিক অবক্ষয় শুরু হয়েছে। সামাজিক অবক্ষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যেটা শুরু হয়েছে সেটা আস্তে আস্তে সর্বত্র প্রকট হবে। এটা শুধু একটা দুটো কোনোটাই বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। এটা সর্বত্র প্রকট হবে, এটা সর্বত্র হবে, এবং ধীরে ধীরে পুরো গভর্নেন্স ভেঙে পড়ছে। আপনিও দেখতে পাচ্ছেন সরকার এভাবে ভেঙেই পড়বে। আমি মদন মিত্রের প্রসঙ্গে যাব, ওনার একটা বিখ্যাত গান, উনি তো ভীষণ গান গাইতে ভালোবাসেন। এর আগে দেখেছি কুমড়ো নিয়ে উনি গান করেছেন, এবছর উনি ভিডিও অ্যালবামও করেছেন জাগো দুর্গা বলে। তো এই যে কুমড়ো নিয়ে উনি বলেছেন যে কুমড়ো ফোলা ফোলা ঢ্যাঁড়স সবজি যত আছে সব ফিরে আসছে বলে বিজেপিকে কটাক্ষ করেছেন, কি বলবেন? এখন দেখুন, ঢ্যাঁড়সটা কাকে বলেছে বলতে পারবো না। হ্যাঁ, কুমড়োটা যে নিজের সম্বন্ধে বলেছেন, ফোলা ফোলা বললে তোরই কথা মনে হয়, আর তো কাউকে ওরম ফোলা ফোলা যারা ফিরে টিরে গেছে তাদের মধ্যে দেখতে পাই না। উনিও তো ফিরে এসছেন, জেল থেকে ফিরেছেন। হ্যাঁ, এরা দল পাল্টে আবার দলে ফিরেছে, উনি জেল থেকে ফিরেছেন, ব্যাপারটা একই রকম। মদনদার কথার খুব বেশি আর ইম্পর্টেন্স নেই। মদনদা চাটনি হিসেবে ঠিক আছে, মদনদা রাজনীতিবিদ হিসেবে আর কোনো কিছু নেই। মদনদাকে এমনি শুনতে ভালো লাগে, মদনদার লাইফ টাইম আমি দেখি হুইস্কি সানগ্লাস, কোথায় শুনতে পাবেন বলুন? কেক তৈরি হচ্ছে মদ দিয়ে, মদনদারই সেই দুঃসাহস, সেই ক্ষমতা আছে যে উনি মদ দিয়ে কেক তৈরি করেন, সেটা মানুষকে দেখান, নাতিকে দেখান, সেটা আমরা পারবো না। আমরা এসব কি বলবো তো, মানে মদনদা নিজের গুরুত্ব নষ্ট করে ফেলেছে, মদনদাকে নিয়ে কিছু বলার কোনো যুক্তি নেই। তাহলে আমরা চলে আসি আর একটা প্রসঙ্গে, পুজোর সময় সবাই আনন্দে আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম প্রোগ্রাম করছে, এই প্রোগ্রামের মাঝে কিন্তু একদম শ্রেষ্ঠ মুখ হচ্ছে শোভন এবং বৈশাখী, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুরো একদম প্যাকড আপ প্রোগ্রাম, কি বলবেন? এই এবারে পুজোয় তো অনেক রেস্ট্রিকশন, তো পুজোয় তো আর ভাসানো সেভাবে লোকজন যেতে পারবে না, কার্নিভাল হবে না। তো শোভনদা আর বৈশাখী ম্যাডামকে অনুরোধ করবো, ওনাকে দিদি বললে রেগে যেতে পারেন, তাই আর দিদি বলবো না, আমি অনুরোধ করব ওনারা যেন আমাদের দুর্গাপুজোর ভাসানের দিন আসেন, কারণ ওনারা রাস্তায় ঘুরে ঘুরে নাচছেন, আমাদের ঠাকুরের সাথে নেচে যাবেন, অসুবিধা কী আছে? উপনির্বাচনের আগেই দিন হাটায় গুলি চলল এবং বলা হচ্ছে, শোনা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুজন মারা গেছেন এবং পাঁচজন আহত, কি বলবেন? শোনা যাচ্ছে কেন, আপনারা পরিষ্কার করে বলুন না যে গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। দোলা সেন নিশ্চয়ই যাবে এবার ওখানে, ওরা উত্তরপ্রদেশে যেতে পারে, উত্তরবঙ্গে যেতে পারবে না? আপনাদের তো এটা বুঝতে হবে, মৃত্যু উত্তরপ্রদেশে হলে মৃত্যু, পশ্চিমবঙ্গে দুটো বাচ্চা যদি কারেন্ট খেয়ে মরে যায় সেটা মৃত্যু নয়, 13 জন 24 ঘন্টার মধ্যে মরে গেছে, 13-14 জন 48 ঘন্টায় 13 বা 14 জন মানুষ মারা গেছে, সেগুলো মৃত্যু নয়।
দিদি উত্তর প্রদেশ দেখতে পায়, দিদি উত্তরবঙ্গ চোখে দেখতে পায় না, ওখানে পাঠাক, ওখানে তদন্ত হোক, ওখানে গ্রেপ্তার হোক, আমরা তো চাই। কারা গুলি চালালো, কোত্থেকে এলো বন্দুক কার্তুজ, সেগুলো প্রকাশ্য আসুক। এর পশ্চিমবঙ্গটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের মধ্যে দিয়ে বারুদের স্তূপের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। একটা দিন এমন সময় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেমন আফগানিস্তানে হলো না, কাবুল পরাস্ত হয়ে গেল, মানে আফগানিস্তানের সরকার পরাস্ত হয়ে গেল, এদের সঙ্গে লড়াই হবে একদিন, যেদিন এই সরকার পারবে না, এই সরকারের পুলিশ পরাস্ত হবে, আমাদের সেই দিন আসছে। পাঁচজন গুলি খেয়েছে, দুজন মারা গেছে, অথচ আপনারা বলুন তো কোন সংবাদ মাধ্যম কি করছে? উত্তরপ্রদেশে বলছে চারজনকে গাড়ির তলায় পিষে দেওয়া হলো, টোটাল তো আট নজন মারা গেছে, বাকিদের পিটিয়ে মারা হয়েছে, একজনকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি শুদ্ধ, সেগুলো নিয়ে আপনারা কেউ কিছু আওয়াজ করেন না, সেগুলোরও তো দেখা উচিত। কেন গাড়ি চলল, কে কাকে মারল, সেগুলো তো সারপ্রাইজ, এখানে হাতরসে ধর্ষিতা হচ্ছে, দিদি সেখান যাওয়ার জন্য চেষ্টা করছেন, লোক পাঠাচ্ছে, আর যখন আদিবাসী মহিলাকে রেপ করে ফেলে রাখা হয়, তখন দিদিমণির ওই যে মা দুর্গার স্ট্যাচু দিদিমণির মতন হচ্ছে, মমতাময়ী নগর হচ্ছে, সে মমতাময়ী মা, মা না এখন পিসিমা, সে একটুও নড়ে না আর চড়ে না, ও এখন মাটির মূর্তির মতন হয়ে গেছে, তখন ওর মুখ খোলে না, একটা শব্দও বেড়ায় না। সজলদা, পুজোটা শেষ হতে না হতেই কিন্তু চারটে কেন্দ্রে আবার উপনির্বাচন, এমনি সমস্ত রাজনৈতিক দল তাদের মতন করে প্রচার শুরু করেছে পুজো বলে কিছুটা বিরত। বিজেপি প্রার্থী তালিকা বার করেছে, বিজেপিও লড়াই দেবে বলছে, কতটা আশাবাদী? কারণ এর আগে আমরা বিধানসভা ভোট দেখেছি, এর আগে আমরা আরও তিনটে কেন্দ্রে উপনির্বাচন দেখলাম, এবার আরও চারটি উপনির্বাচনে বিজেপি কীভাবে সাজাচ্ছে? দেখুন, বিজেপি তো আর চোর ডাকাত গুন্ডা মস্তান দিয়ে ভোট করার পরিকল্পনা, পুলিশ দিয়ে ভোট করার পরিকল্পনা করছে না, বিজেপি মানুষের কাছে যাবে, গত সবকটা নির্বাচনেও যেমন গেছে, এ নির্বাচনেও যাবে। মুর্শিদাবাদের নির্বাচনে আমাদের ফল ভালো হবার কোনো সম্ভাবনা ছিল না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের ফলাফল কীভাবে হয়েছে, কীভাবে ভোট হয়েছে আপনারাও অনেকে দেখেছেন। তো যদি ভোট আবার ওরম করে হয়, তাহলে সে ফলাফল নিশ্চয়ই হবে না, মানে যেরম হয়েছিল সেরম হবে। কিন্তু আমি বলতে পারি উত্তরবঙ্গে আমাদের সংগঠন ভালো, আমরা ওখানে আশা করছি ভালো ফল করব। এখানে আমাদের একজন খর্দায় সংগঠন তুলনামূলক ভালো, আশা করছি ভালো ফল করব। এগুলো তো সমস্তটাই প্রত্যাশা, ভোটের দিন পুলিশের কী ভূমিকা হবে সেটাই তো আসলে। তো এখন ওয়ান ডে ম্যাচ করে দিয়েছেন না, এটা ওই বাম জামানা থেকে শুরু হয়েছিল, এখন পিসিমনি অবধি একই জিনিস চলছে। অসংখ্য ধন্যবাদ সজল। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহাটিক স্টাইল।